সকালবেলায় ভোট, মধ্যরাত্রে আবার সোশ্যাল মিডিয়াতে আসতে হলো। এই ভোটকে মানে হেফাজার্ট করে দেওয়ার জন্য, মানুষ যাতে তার অধিকার প্রয়োগ করতে না পারে, তার সব ধরনের প্রচেষ্টা শুরু থেকে নেওয়া হয়েছে। আপনারা সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ আজকে এই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ পুর পরিষদ নির্বাচনগুলো দেখছে যে এমন নির্বাচন বোধহয় বিগত তিনি আর হুবারুতে কোথাও দেখেনি। একটার পর একটা অব্যবস্থা সৃষ্টি করার জন্য, একটা হ্যাপাজার্ড অবস্থা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে প্রশাসন এবং এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত নির্বাচনে আছেন। শেষ যে অস্ত্রটা প্রয়োগ করতে চলছেন সেটা হচ্ছে ইন্টারনেট পরিষেবা ট্যাম্পার করে একটা হ্যাপাজার্ড অবস্থা সৃষ্টি করা, যাতে কোনো ভূতে কোনো এলাকায় কোনো ঝামেলা হলে সেটা যেন ইন্টারনেট না থাকলে, পরিষেবা না থাকলে সেটা খোঁজখবর পাওয়া যাবে না। এবং যারা যাদের যে উদ্দেশ্য ইলেকশনটাকে প্রহসনে পরিণত করে এটা করা যাবে, যেই কারণে মধ্যরাত্রের পর থেকে ইন্টারনেট পরিষেবা নিয়ে একটা ট্যাম্পার, ইন্টারনেট পরিষেবা ট্যাম্পার করার একটা চেষ্টা চলছে যাতে হ্যাপাজার্ড অবস্থা সৃষ্টি করা যায়। আমি এক্ষুনি ইলেকশন কমিশন ত্রিপুরা এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা দুজনকে চিঠি দিয়েছি যাতে কালকে কোনো মতেই ইন্টারনেট পরিষেবা কেউ ট্যাম্পার করতে না পারে এবং এই সারা রাজ্যে যাতে কোনো হেফাজার্ড অবস্থা না হয়, স্মুথলি মানুষ যাতে ভোট দিতে পারে, ওইখানে গিয়ে যাতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব না হয়, ভোট কেন্দ্রে যাতে যে উদ্দেশ্যে আমরা শাসক দল এই ভোটটাকে প্রহসনে পরিণত করতে চাইছে সেটা যাতে করতে না পারে, তার জন্য এই ইন্টারনেট পরিষেবা ট্যাম্পার করাটা থেকে এটাকে যাতে নজর দেওয়া হয় এবং এই রাজ্যে যাতে এই নির্বাচনে যাতে কোনো অব্যবস্থা না হয়, তার জন্য আমি এখনই চিঠি দিয়েছি ইলেকশন কমিশন এবং ডিজিপিকে। খবর যা দেখছেন, যা শুনছেন, সব সত্যি তো নাকি রং করা, বানানো, অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।